আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। 2018 সালেও কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছিল, তখন ছাত্রদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছিল কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। আন্দোলনের এক পর্যায়ে যে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন সকল কোটা বাতিল হবে, তিনি আদিবাসী এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থাও করবেন এটাও বলেছিলেন। একটা জিনিস প্রায় সলিউশন হয়ে যাওয়ার পরেও সেটা নতুন ভাবে কিভাবে আবার সংকট তৈরি করলো, এই প্রশ্ন আমরা করতে চাই। 18 থেকে আজকে 2024 ছয় বছর অতিবাহিত হয়েছে, অথচ এই সমস্যার সমাধান এখনো কেন করা যায় নাই? বন্ধুগণ, এই সময় দাঁড়িয়ে আমরা বলছি অবিলম্বে সকল গ্রেডের কোটা বৈষম্য কমিয়ে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। নিষ্পেষিত হচ্ছে, অবহেলিত হচ্ছে। আজকে আমরা রাজপথে এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা সংঘাত চাই না, আমরা প্রতিঘাত চাই না, আমরা চাই আমাদের অধিকার। আমরা কেন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় গিয়ে হেরে যাব নাই কোটাদের কাছে, যারা বাপ দাদাদের সম্পত্তি নিয়ে আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে পিছনে ফেলে তারা আগে উঠে যাবে, এটা হবে না। তাই আসুন আমরা সকলে ঘাত প্রতিঘাত সংঘ অতিক্রম করে আমাদের অধিকার, আমাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই আন্দোলনটাকে আরো সুস্পষ্ট করি। এবং যতদিন পর্যন্ত আমাদের এই অধিকার আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। 1971 সালে মুক্তিযুদ্ধ প্রচারণা করেছিল, তারা কিন্তু এই কোটার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিল, তারা কোটা নেওয়ার জন্য যুদ্ধ করেনি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার কথা ছিল এই কোটাকে নিলে হবে না, মেধা চাকরি নিতে হবে। আপনারা জানেন আজ বিসিএসে 56% কোটা, কেন তা হবে? একটা উপজেলায় একটা জেলা যার কথা চলে সে যদি মেধায় না আসে কোটা আসে, তাহলে আপনারাও জানেন সেখানের অবস্থা কেমন হতে পারে। আজকে আমরা দেখছি প্রাইমারি স্কুলের চাকরি যেটা সরকারি চাকরি, সেখানে কি আমাদের সাধারণ ছাত্রীদের কোন অধিকার নাই? সেখানে 96% কোটা, কেন এই কোটা আসবে? আমি মনে করি শুধুমাত্র এই সোনার বাংলায়, এই লাল সবিজের বাংলায় যদি কোটা আসতে হয় 5% প্রতিবন্ধক কোটা রেখে আর সকল কোটা বাদ দেওয়া উচিত। 2018 সালে যে কোটাকে বাদ দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখছিলাম কিছু কোটা ছিল, আমাদের দাবি কোন কোটা থাকবে না, শুধুমাত্র 5% কোটা ছাড়া। 53 বছর ধরে কাঁদছি, এইটা টানা হবে না। মুক্তিযুদ্ধ কোটা 30%, নারী কোটা দুর্নীতি আর দুর্নীতি। চাকরি একটা করতে গেলে এর টাকা দাও ওরে টাকা দাও পাবলিক যাবে কই? আমার দফা দাবি সকল গেরেদের কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান চাই। একমাত্র প্রতিবন্ধী ছাড়া বাংলাদেশে কোনো কোটা থাকবে না। আগামী জন্য সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে, আমরা আন্তরিকভাবে তাদের কাছে দুঃখিত। প্রিয় দেশবাসী, আপনাদের এই যশোর রোড বন্ধ করে দিব, আমরা সুষ্ঠু সমাধান হওয়া পর্যন্ত আন্দোলন করব। আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ছাই।
এই সাথে এই 69 এর বাংলায় এই 69 এর বাংলায় এই 69 এই কোথায় না